গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি নীলেন ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, আজকে চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে এই ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা, আর আমি অনেক দিন পরে এডিট করছি, কারণ এডিট করা হয়ে উঠছিল না, তো সেই জন্য। বাট ভাবলাম যে না, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো যখন আমার বউয়ের বাড়িতে আসেনি তখনকার এই ভিডিওটা। তো বউয়ের বাড়ি এসেছিলো, আবার চলেও গেছে, সাত দিনের জন্য এসেছিলো। সেই ভিডিওটা তোমরা শর্ট ভিডিওতে দেখেও নিয়েছো। তো তখনকার ভিডিও এটা, বাট এডিট করা হয়নি। তো দেখো, সকাল সকাল কাজে লেগে পড়েছি, কারণ বউয়ের আসবের জন্য সব কিছু একদম ধোয়া কাচা সব কিছু করছিলাম। তো সেই ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো, বিছানা চাদর এগুলো উনি ধুয়ে দিব, তো সেই জন্য সব কিছু বের করে নিচ্ছিলাম, কারণ বেডশিট না এক দুদিন, দুদিন ঠিক আছে, তিন দিনের দিন আর ভালো লাগে না, তখন মনে হয় যে না ধুয়ে দিই। তো বেশি একটা নোংরা হয়েছিল না, বাট তবুও ইচ্ছে করছিল যে না ধুয়ে দিই, যেহেতু সেদিন ছিল সানডে। তো সানডের দিন আমি প্রত্যেক দিন সব ধোয়া কাছা ঝাড়া মোছা বেশি করতে হয়, কারণ প্রত্যেক দিন আমি স্কুলে যাই, তো সেই জন্য একটা ভালো করে একটা সময় হয়ে ওঠে না আমার। তো সেই জন্য আমি সানডেতে একটু বেশি ক্লিন করি, মানে ওদিন একটু ফাঁকা টাইম পাই সকালের দিকে, না হলে প্রত্যেক দিন সকালে 9টার দিকে স্কুলে চলে যেতে হয়, তো সেই জন্য টাইম হয়ে ওঠে না। তো 9টার আগে যতটুকু করতে পারি ততটুকু করে রেডি রেডি করে মেয়েকে রেডি করে তারপর যাই, তো সেই জন্য সেরকম একটা সময় হয়ে ওঠে না। তো সেই জন্য আজকে সব কিছু করছি। তো দেখো, এই যে খাটে সেটা, এটাও একটু মুছে নিয়েছি, ধুলো পড়ে গেছে, যদি অনেকদিন থেকে মোছা হয় না, 115 দিন হয়েই গেছে, 15 দিন আগে মুছেছিলাম কলিন দিয়ে, বাট আজকে কলিনটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য আর মোছা হলো না। আর এদিকে দেখো, এগুলো হচ্ছে আমার বডির ট্রেনিংয়ের ফটো, এটা ছিল ফার্স্ট ট্রেনিং যখন ও যখন জয়েনিং করেছিল, তখনকার ফটো, মানে ট্রেনিং শেষ হওয়ার পরে। আর এটা হচ্ছে দু বছর আগের ফটো, দু বছর আগে যখন একটা কোর্স করেছিল তখনকার ফটো এটা, এটা প্রথম ফটো। তো এখানে কোথায় আমার বর সেটা তোমরা খুঁজেও পাবে না, কারণ আমি প্রথমে চিনতে পারছিলাম না, এটা ছিল বরের ফার্স্ট ট্রেনিংয়ের সময়, আর তখনকার একদমই অন্যরকম ছিল। আর এটা ছিল মাঝখানে যে ট্রেনিং হয়েছিল, তো একটা কোর্স হয়েছিল সেই জন্য, তো তখনকার ফটো এটা। আর আমার বর রয়েছে লাস্ট ওপরের শাড়িতে, তো ভালো বোঝা যাচ্ছে না, তো সেই জন্য দেখাতে পারলাম না তোমাদেরকে। তো দেখো, সব মোছামুছি করে জানালাটা খুলে দিলাম, একটু রোদ আসবে বিছানাতে, তো সেই জন্য। আর আমাদের ঘরের পিছনেই রয়েছে আরেকজনের বাড়ি, তো সেটাও তোমরা দেখতে পেলে। আর এখানে দেখো, সব জামা কাপড়, মানে স্কুল ড্রেস থেকে শুরু করে মেয়ের যত যা কিছু আছে সব কিছু এখন কেচে নিব। এই দেখো, আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তো ও এখন ব্রাশ করছে হয়তো। তো তারপর যেগুলো আর কি ধুতে হবে সেগুলো আমি নিচে রেখে দিচ্ছি, আর যেগুলো ধোয়াই রয়েছে সেগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি, কারণ এই যে নিচের ইসেটা দেখতে পাচ্ছ এটা আমি এখন ধুয়ে দেবো, কারণ এটার একটু নোংরা হয়েছে। আর ওপরেরগুলো আর ধুচ্ছি না, কারণ ওপরেরগুলো বেশি একটা নোংরা হয়নি, আর ধোয়াই রয়েছে, তো সেই জন্য আর ধুলাম না, শুধু নিচেরটা ধুয়ে দিলাম, কারণ এটাতে বসে বাচ্চা কাচ্চা খেলে, তো সেই জন্য। আর এই দেখো কতটা ধুলো পড়ে গেছে, মানে ভীষণ ধুলো পড়ে গেছে। তো তারপর আমি একটা ঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নেব, তাহলে একদম ক্লিন হবে। এইটা না একটা বিষয়ে খুবই সুবিধা রয়েছে, তো দেখো একটু ঝাড় দিলেই এত পরিষ্কার হয়ে যায়, মনে হয় যে আমি একদম ধুয়ে মুছে চকচক করে রেখেছি। যদিও আমাদের সোফাটা অনেক দিনের পুরনো, তো সেই জন্য একটু খারাপ হয়ে গেছে, তো এখন আর এই বাড়ির জন্য আর কিছু করা হবে না, তো যা হবে সব কিছু নতুন বাড়ির জন্য হবে, যদি কোনো করতে পারি তাহলে ওখানে ভালো ফার্নিচার নিতে পারবো কি না জানি না, নেওয়ার ইচ্ছে আছে। তো সেই জন্য আর কি এগুলো দিয়ে এখন কাজ চালিয়ে দিলাম, মানে চালাচ্ছি। তো দেখো, তারপর আমি গামলাটা নিয়ে নিলাম, এটার মধ্যে এখন সব জামা কাপড় কেচে মেরে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, আর এখন যেহেতু শীতের দিন, তো সেহেতু মানে জামা কাপড় তাড়াতাড়ি ধুয়ে মেলে দিলে শুকায়, নাহলে দেরি করে দিলে শুকায় না, এই হচ্ছে ব্যাপার।
তো আর এত ধোয়া কাচা কী জন্য সেটা তো তোমাদেরকে প্রথমেই বললাম যে মানে আমার বর আসবে, তো সেই জন্য এত ধোয়া কাচা, ও একটু বেশি ক্লিন পছন্দ করে, একদম নোংরা পছন্দ করে না, ও সবার থেকেই আলাদা। মানে সব ছেলে মানুষগুলো বেশিরভাগ হয়েছে অনেকেই যে সব কিছু একদম মানে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখে, বাট ও এরকমই না, ও একদম গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখে। তো সেই জন্য আর কি ও আসলে একটু বেশি গোছানো গাছানো করতে হয়, কারণ ও এটা পছন্দ করে, মানে এলোমেলো রুমও পছন্দ করে না। যদিও আজকে আমার রুমটা একদমই এলোমেলো হয়ে রয়েছে, কারণ সব কিছু ধোয়া কাচা করছি, আর এদিক সেদিক ভালো করে রুমটা গুছাতেও পারেনি। ভাবলাম যে না, আগে জামা কাপড়গুলো মেরে দিই কেচে, তারপর এখন সুন্দর করে গোছাবো। তো সেই জন্যই আর কি দেখো ঘর তো মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম, তারপর তো জামাকাপড়গুলো কেচে মেরে দিয়েছি, এখন আমি রুমটা মুছে, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি তোমরা তো জানোই, তো আমাদের রুমও হচ্ছে অনেকগুলো, তো সবগুলো রুম আমি আজকে মুছলাম না, বারান্দা সিঁড়ি এগুলো মুছলাম, কারণ তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। আবার মার সাথে যাব জমিতে সবজি আনতে, মা বলছিল যেতে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে করছিলাম যাতে আমি তাড়াতাড়ি যেতে পারি সবজি আনতে। সেই জন্য তো দেখো কতটা রোদ উঠে পড়েছে, আর সবাই খেলছে আর আমি এদিকে কাজ করছি, সবাই যে যার মতো কাজ করে রাস্তায় দাঁড়িয়ে আছে, শুধু আমারই কাজ হয়নি, এতটা লেট হয়ে গেছে আজকে আমার। তো দেখো রুম টুম মুছে দেওয়া হয়ে গেছে, আর এখন চলে এসেছি জমিতে। এগুলো হচ্ছে আমাদের ধান, দেখো ধান কেটে রেখেছে, তো বাঁধা হয়নি, বাঁধবে তারপর বাড়িতে নিয়ে যাবে। এই দেখো কিছুটা বেঁধে রেখে দিয়েছে, এই দেখো মা আগে আগে যাচ্ছে, যেহেতু আমি চিনি না বেশি আসি এখানে। এই দেখো ধান, তো এই দেখো মা এখন লঙ্কা তুলবে, দেখো জঙ্গল পরিষ্কার করছে। তো এইগুলো হচ্ছে আমাদের লঙ্কা, লঙ্কা গুলা কি মাসে উঠবো? তো আমরা এখন চলেও যাচ্ছি, তো এখন বাড়ি যাব। এই যে এদিকে আছে মা, মার হাতে একটা ব্যাগ, আমার হাতে একটা ব্যাগ, দুজনে দুটো ব্যাগ নিয়েছি। ও মা আরো বেগুন তুলছে, যাতে আমাদের জমি অনেকটা দূরে, যাতে দুদিন না আসতে লাগে, তো সেই জন্যে নেওয়া হচ্ছে। এই দেখো আমি হাতে নিয়ে নিয়েছি ব্যাগ, আর এখানে রয়েছে বাঁধাকপি, তোমাদেরকে তো দেখালাম। তো এই দেখো কতটা দেখতে পাচ্ছো, তো চলো আর কি কি সবজি নেই সবটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে।